আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে, এবং টিকিটটা কেটেছি আমরা 3rd E-তে, মানে ইকোনমি। শুরু করলাম আরেকটি নতুন ট্রাভেল সিরিজ, এবার গন্তব্য অরুণাচল। আর তার প্রথম পর্বে থাকছে এই সরাইঘাট এক্সপ্রেসের 3rd ইকোনমিক AC-র এক্সপিরিয়েন্স, যেটা আমার কাছে প্রথমবার ছিল। ট্রেন সঠিক সময় হাওড়া ছেড়েছিল, মানে বিকেল 4:05। এই 3rd ইকোনমিক AC-র ভাড়া 1270 টাকা, যেটা নর্মাল 3rd AC-র থেকে 95 টাকা কম। আর চাইল্ড ফেয়ার মানে উইদাউট বার্থ ভাড়া 690 টাকা। আমাদের টিকিট আছে 21 আর 22, মানে আপার মিডিয়াম। সমস্যা হচ্ছে এটা 3rd E-তে জায়গাটা বড্ড ছোট, টোটাল কম্পার্টমেন্টের সিটের সংখ্যা আপনার 80, যেটা আপনার নর্মাল 3rd AC-তে থাকে 72, তাই একটু চেপে চেপে গেছি। ট্রেনে উঠলেই এটা কেমন খাই খাই ব্যাপার থাকে না, প্রথমে চলে এসেছি চা, একটু চা খাবো। পেরিয়ে গেল শক্তিগড়, ট্রেন বর্তমান জংশনে ঢুকে গেছে। ট্রেনটা কিন্তু 7 মিনিট লেটে ঢুকেছে। 7 মিনিট লেটটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু এটা একটা পূর্বাভাস বটে, কারণ ইদানিং ট্রেন যেরকম টাইমে চলছে ভয় লাগছে যে জানি না পরের দিন কতটা লেট করবে। চলো দেখা যাক কি হয়। আপাতত এই যে বর্ধমান জংশন, সাড়ে 5টা বেজে গেছে, সন্ধে নামছে, আর বাইরে সেরকম কিছু দেখা যাবে না, চুপচাপ বসে থাকা আর কি। আর এই যে ঠান্ডা লেগে গেছে এনার। সরাইঘাট, হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, আমি ওটাই করছি। এটা বোলপুর, ট্রেন প্রায় আপনার 12 মিনিটের মতন লেট চলছে, ট্রেনটা থেমেছে, জাস্ট একটু নেমেছি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ক্যামেরা অন করতে করতে, উঠে পড়লাম সাথে সাথে, মেকআপ দেওয়ার চেষ্টা করছে। সত্যি বলতে এই 3rd ইকোনমিক AC-তে জায়গা যে কম সেটা ভালোভাবেই অনুভব হচ্ছিল। আর আমাদের কূপে উশ্রীকে নিয়ে 2 জন বাচ্চা উইদাউট বার্থ টিকিটে ছিল, তাই নড়াচড়া করার জায়গা প্রায় ছিলই না। বাচ্চারা বন্ধুত্ব বাতিয়ে খেলায় মেতে উঠল, আর আমি ক্রিকেটে। কিন্তু মাত্র এখন 8টা, এই সময় কোনোদিন ডিনার তো করি না, কিন্তু কিছু করার নেই, ট্রেনে আছি, করে নিতে হবে। আর আমাদের গ্রুপে কিছু জন আছে যারা NGP নেমে যাবে ওই মোটামুটি রাত্রির 1:15 শিডিউল টাইম, তো তারাও শুয়ে পড়ছে, তাই চলুন খেয়ে নিই। আর উইথ ফ্যামিলি ট্যুরের একটা বড় সুবিধে আছে, দেখাচ্ছি কি। ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা, বাড়িতে তৈরি চিকেন এবং হাতে করা রুটি, ক্রেডিট গোস টু সোমালি। মেঘালয়তে আমরা যখন যাচ্ছিলাম তখন চিলি পনির ছিল, সেটা রাজুর জন্য, রাজু আবার মাংসাশী হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে রিভিউ দেবো কেমন থাকে, ট্রেনে ফ্লোর ব্লগ, চলুন। কেমন
বিছানা মোটামুটি সব রেডি হয়ে গেছে, এখন বাজে কিন্তু মাত্র 9টা। এই যে আমরা দুজন এবার শুয়ে পড়ব, তার কারণ আচ্ছা গুড নাইট, গুড নাইট, ওকে চলো গুড নাইট দেখি একবার। তবে এনজিপি ঢুকবে আপনার মোটামুটি ওই 1:15 নাগাদ, তখন একবার উঠবো অবশ্যই। হ্যাঁ বলো। এখন বাজে রাত 1:35, ট্রেন প্রায় আধ ঘন্টার মতন লেট চলছে, আর এখন আছি নিউ জলপাইগুড়িতে। তো বুঝতেই পারছেন নিউ জলপাইগুড়ি আসার জন্য এই ট্রেনটা কখনোই আদৌ একটা ভালো ট্রেন না। আধ ঘন্টা লেটটা খুব একটা বেশি না, হয়তো এটা মেক আপ করে দিতে পারে, কিন্তু তাও এই ট্রেনে আপনি যদি এনজিপি আসেন তাহলে আপনি ঢুকবেন 1:15 সময়তে। যদিও আমাদের গ্রুপে যারা ছিলেন, দেখলেন একটু আগে যারা খেলছিল বাচ্চাগুলো, ওরা কিন্তু এইটা নিয়ে এসছে, তার কারণ টিকিট পায়নি। চলুন, এটাই দেখাচ্ছিল যে রাত্রিবেলা এনজিপি ঠিক এক্স্যাক্টলি কটায় ঢোকে, এরপর আবার শুয়ে পড়বো, একদম সকাল উঠে আপনার সঙ্গে কথা হবে। আর একবার গুড নাইট জানাই। গুড মর্নিং, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় আপনার বাজে 4:30 হচ্ছে। সকালবেলা উঠে কিছু কিছু বাথরুমে জল শেষ হয়ে গেছে, অন্তত আমরা যে কম্পার্টমেন্টে আছি তার জলটা শেষ হয়ে গেছে। অনেক কষ্টে অন্য বগিতে গিয়ে সেখান থেকে একটু ফ্রেশ হয়ে আসা। ইকোনমিক্যাল থার্ড এসি, আমার এক্সপিরিয়েন্সটা একটুখানি মিক্সড। আপনি যদি সিঙ্গেল পার্সন হন, একটা সঙ্গে দুটো লাগেজ থাকে তো যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে খুশির বেড নেওয়া হয়নি, কারণ ও একা শুতে পারে না, তো সেই একটা কারণের জন্য ওই ছোটো বেড। প্রত্যেকটা বিছানা কিন্তু ছোটো, প্রত্যেকটা শোয়ার জায়গা ছোটো, তো সেই সমস্যাগুলো আসে। কিন্তু ট্রেন আধ ঘন্টা লেটে চলছে, এখন কোথায় বুঝতে পারছি না। এইটা স্টেশনটা সিংবা, সিংবাবু বলে কোনো একটা স্টেশনের পাশে আমরা পাস করলাম। সকালের চা কোনো রকমই বুঝে ঠেসে বসে খাওয়া হচ্ছে, তাই তো? ট্রেন রাত্রিবেলা যতটুকু লেট করেছিল সেটা কিন্তু কভার করে নিয়েছে। আপাতত কামাখ্যা জংশন ছেড়ে আমরা যাচ্ছি, আর 7 কিলোমিটার রাস্তা, ট্রেন একটু হলেও বিপদ টাইমে আছে, অর্থাৎ আমরা প্রপার টাইমে পৌঁছে যাব। এটাও কিন্তু একটা বড় কারণ আপনার সরাইঘাটকে চুজ করা, ট্রেনটা মোরাললেস ঠিকঠাক টাইমে পৌঁছয়। তবে এই 3E যেটা ইকোনমিক্যাল এসি, থার্ড এসি, সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু মিক্সড রইল আমার কাছে, তার কারণ এতটা ছোটো স্পেসের মধ্যে এতগুলো লোক একটু অসুবিধা তো হচ্ছে। দেখ চলুন আমরা গুয়াহাটি পৌঁছাই। বাইরে চলে এসেছি গুয়াহাটি স্টেশন থেকে, ওয়েট করছি। এই যে সামনে ডেমো ইঞ্জিন আছে, এই ডেমো ইঞ্জিনটার সামনে গাড়ি আমাদের আসছে। অরুণাচল সিরিজের প্রথম ব্লগটা এখানেই শেষ করছি, জানি না কেমন লাগলো, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সেরকম কিছু দেখানো ছিল না, জাস্ট এটাই এক্সপিরিয়েন্স করা ছিল যে আপনার থার্ড ই, ইকোনমিক্যাল থার্ড এসিটা কেমন। দেখা হচ্ছে পরের এপিসোডে, যেটা হয়তো কয়েকদিনের মধ্যেই আসবে। চলুন, ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি।